শাহিনা আপা লালবাগ থেকে বলছেন, জীবিত অবস্থায় শরীরের বিভিন্ন অংশ যেমন কিডনি, চোখের কর্নিয়া, হার্ট ইত্যাদি দান করার জন্য ওসিয়ত করা সম্পর্কে শরীয়ার বিধান কি, অর্থাৎ মৃত্যুর পরে যদি কেউ দান করতে চায়? আপনার এটা হলো প্রথম প্রশ্ন। কিডনি যদি মৃত্যুর পরে দান করা যায়, শরিয়া তাতে নিষেধ করেনি, এটি হচ্ছে আমাদের ওলামায়ে কেরামের বিশুদ্ধ মত। কারণ কিডনি এটা তার জায়গা থেকে যদি অপসারণ করা যায় তাহলে শরীর বিকৃত হয় না, লাশ বিকৃত হয় না। চোখ থেকে যদি কর্নিয়া বের করে নেওয়া হয় তাতেও চোখের বাকি সব কিছু ঠিক থাকে, লাশ বিকৃত হয় না, দেখতে বিভৎসও লাগে না। তো এভাবে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো জীবিতদের প্রাণ রক্ষায় কাজে আসবে, সেগুলো দান হিসাবে যদি কোনো ব্যক্তি তার জীবদ্দশায় নিজেকে মৃত্যুর মুখোমুখি না করে দান করে, সেটা জায়েজ। যেমন রক্তদান করা, একটা কিডনি দান করা যদি তার অপর কিডনিটা পুরো সচল থাকে তাহলে জায়েজ আছে। আর যেগুলো দান করলে তার জীবন জীবনটা একটা ঝুঁকির মুখে পড়বে অথবা তার অনেক কিছু হারিয়ে যাবে, তাহলে সেটা জীবদ্দশায় দান করা যাবে না। যেমন চোখের কর্নিয়া, চোখের কর্নিয়া দান করলে সে জীবদ্দশায় অন্ধ হয়ে যাবে। দুটো কিডনি দিলে সে নিজে মারা যাবে, হার্ট দিলে সে মারা যাবে। অতএব রক্ত দিলে কিন্তু সে মারা যাবে না। অতএব জীবদ্দশায় যেগুলো দিলে সে মারা যাবে সেগুলো দেওয়া যাবে না। কিন্তু যে জিনিসগুলো শরীরের যে অর্গ্যানগুলো লাশ বিকৃত না করে মৃত্যুর পরপরই দান করে ফেলা যায়, তাহলে সেগুলো দান করাটা জায়েজ আছে। শর্ত হচ্ছে লাশ যেন বিকৃত না হয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদমের যে কমন সম্মান দিয়েছেন সেটা যেন নষ্ট না হয়। আমরা যেটা দেখি আমাদের বিভিন্ন হসপিটালে যেখানে লাশ কাটার ঘর আছে, সে সমস্ত জায়গায় কিন্তু যারা এই কাজটা করে তারা হয়তো সুশিক্ষিত নয়, প্রশিক্ষিতও নয়। ফলে অনেকগুলো লাশ তাদের যে সম্ভ্রম, তাদের যে মানমর্যাদা ইসলাম দিয়েছে সেটা ক্ষুণ্ণ হয়, অনেকগুলো লাশের যে সম্ভ্রম সেটা রক্ষিত হয় না। অতএব আমরা বলবো যে এক্ষেত্রে যে কোনো অর্গ্যান কিংবা যে কোনো শরীর অঙ্গ প্রত্যঙ্গ দানের ক্ষেত্রেও সেটা খেয়াল রাখতে হবে। তবে এমন কোনো অর্গ্যান দান করা যাবে না, যেমন যদি কেউ বলে আমি আমার হাতটা দান করে দিলাম, তাহলে কিন্তু লাশ বিকৃত হয়ে যাচ্ছে। কেউ যদি বলে আমার পাটা দান করে দিলাম, লাশ থেকে পাটা কেটে নিল, এগুলো করা যাবে না।